আসসালামু আলাইকুম এমডি নূর হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম জি ভাই শোনা যাচ্ছে আপনাকে থ্যাঙ্ক ইউ যুক্ত হওয়ার জন্য জি ভাই বলুন হ্যাঁ ভাই ওই যে একটা কথা বলতে যেতাম এই পৃথিবীটা ক্রিয়েট ক্রিয়েটর কে এটা জানার ছিল এটা তো আমাদেরও কথা কে ক্রিয়েট করেছে পৃথিবীটা আচ্ছা হ্যাঁ দিদি ভাই কথা বলেন বা কেউ যদি কথা বলতে চান বাসবিহারী ভাই সাবরিনা আপনারা বলেন আমরা তো অনেকদিন ধরেই বুঝতেছি না পৃথিবীটা কে ক্রিয়েট করছে আপনাদের যদি একটু জানা থাকে একটু জানান প্লিজ ভাই একটু বলেন পৃথিবীটা না হ্যাঁ ভাই বলেন শুনতে যাচ্ছে কোনটা কোনটা জানতে চাই হ্যাঁ ব্রহ্মাণ্ড আপনার আপনি যেটা বলেন ও আচ্ছা ব্রহ্মাণ্ডটা ক্রিয়েট হয়েছে এই সিদ্ধান্ত হ্যাঁ ভাই বুঝি নাই বলছে ব্রহ্মাণ্ডটা যে কেউ একজন তৈরি করেছে বা ক্রিয়েট করেছে বা সৃষ্টি করেছে এই সিদ্ধান্তে আপনি পৌঁছালেন কি করে না একদিন আপনার ব্রহ্মাণ যদি কেউ থাকে তাহলে ব্রহ্মার অন্ড থাকবে এটা তো স্বাভাবিক না সে তো থাকবে একদিন আপনার বুঝিনি আপনার কথা কেটে যাচ্ছে নূর শোনা যাচ্ছে না আপনারা কি শুনতে পাচ্ছেন না না না

না কেউ আমি বলতেছি কেউ ভাবে না যেমন কেউ বলে কেউ বলে আল্লাহ ক্রিয়েট করছে কেউ বলে ভগবান করছে কেউ বলে গড করছে একটা তো যে কোনো একজন করছে অবশ্যই না 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 এটা যে ক্রিয়েট করেছে সেটা তো আগে আপনাকে প্রমাণ করতে হবে একজন করুক কি দশজন করুক কি মা করুক সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে ও আমি তো ওইটাই বলতেছি হ্যাঁ তো সেটা তো প্রমাণ হয়নি এখন তবে ব্রহ্মাণ্ডটা তৈরি হওয়ার একটা পদ্ধতি এক সেকেন্ডে টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি থ্রি মানে এক সেকেন্ডকে যদি দশ মানে তেতাল্লিশটা দশ দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যত সময় হয় যত সময় হয় সেই মানে মাইক্রো সেকেন্ড অব্দি বিজ্ঞান পৌঁছেছে যে কিভাবে ব্রহ্মাণ্ডটা তৈরি হয়েছে তার আগে পৌঁছাতে পারেন সুতরাং আমরা ওই বলতে পারি যে ব্রহ্মাণ্ডটা এইভাবে তৈরি হয়েছে তবে ওই পর্যন্ত গবেষণায় কোন সৃষ্টিকর্তা বা কে আল্লাহ না আপনি কি সব বলছিলেন একজন না দশজন এরকম কারো অস্তিত্ব পাওয়া যায় না বুঝতে পেরেছে মানে বিজ্ঞান যতদূর পৌঁছেছে ততদূর কোনো

এখন যখন আপনাকে জিজ্ঞেস করা হইলো যে সাথে সাথে জিজ্ঞেস যে তাহলে এই কাজটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় এই কাজটা কি আপনার কাছে মনে হয় একটা ভালো কাজ আপনি পুরোপুরি ডিফেন্সিভ মোডে যা বললেন যে এই কাজটা কি শুধুমাত্র একমাত্র মোহাম্মদই করছে অন্য কেউ কি করে নাই ইফ ইউ আর কাজটা ভালো করছে তাহলে অন্য কেউ করছে কি না করছে অন্য কেউ করার অন্য কেউ কে তারা আপনার মোহাম্মদ এর কাজটাকে ভেরিফাই করতে যাচ্ছেন আমার জানা মতো এমন তো কেউ নাই যে বলে গেছে যে আমি সর্বকালের জন্য আদর্শ আমি বাচ্চা বিয়ে বিয়ে করতেছি এই জন্য সবসময়ের জন্য বাচ্চা বিয়ে বিয়ে করাটা একটা যৌক্তিক কাজ একটা রেশনাল কাজ একটা মরাল কাজ এরকম তো মোহাম্মদ এর মতো পেটো ছাড়া অন্য কেউ বলে যায় নাই

ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন জি আসিফ ভাই আপনি বড় বড় তো আপনি আপনি বলেন তাহলে আমি কি বলবো ভাই এমনি আমার প্রশ্নটা একটু শুনে নেন দুটো একসাথে উত্তর দিবেন অনরক ভাই বলবো ভাই আসিফ মহিন এমনি ভাই আমার প্রশ্নটা একটু শুনে নেন তারপর আপনি উত্তর দেন একসাথে আমার প্রশ্নটা হচ্ছে আপনি বললেন যে আমাদের লাইভ টাইপ শুনে আপনার ঈমান অনেক বেড়ে গেছে এটা আমি শুনে খুবই ভালো লাগলো আমার বাইরে থেকে শুনলাম এই কথাটা শুনি আমি একটা প্রশ্ন আপনাকে করতে আসলাম যে আপনি আপনার তো ফেসবুক আইডি আছে তাই না এমডি ভাই

কিন্তু আপনি আমিও আপনাকে মিউট করি নি একবারও ফারাজ ভাইও আপনাকে একবারও মিউট করে করেছে বলে আমার মনে হচ্ছে না আই থিংক আমার হেডফোন সমস্যা বলেন তাহলে ভাই মিথ্যা কথা কেন বলছেন আপনাকে মিউট করা হচ্ছে ডিসিশন করেন তাহলে হবে না এখানে মিথ্যা কথা কিছুই নেই ভাই আমার বললাম মিথ্যা কথা কি আছে এখানে আমার হেডফোনের সমস্যা হচ্ছে পয়েন্টে চলে যান পয়েন্টে চলে যান আপনি পয়েন্টে যাই আপনার তো ফেসবুক আইডি আছে নাকি হ্যাঁ হই আছে তো আপনি তো আমাদের লাইভ শুনে তো মানুষের মুসলমানদের ইমান বৃদ্ধি পায় আপনি তো আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে আমাদের লাইভ গুলা নিয়মিত শেয়ার করেন যেন অন্য মুমিনদের ইমানটাও একটু বৃদ্ধি পায় অন্য মুমিনদেরও যেন ইমানটা একটু পোক্ত হয় এটা তো আপনি নিয়মিত করেন আমাদের লাইভ শেয়ার তো দেন তাই না শেয়ার শেয়ার করার আচ্ছা আপনার ফেসবুক প্রোফাইলটা আমরা এখন একটু স্ক্রিনে আনবো একটু দেখবো যে আপনি আমাদের কয়টা লাইভ শেয়ার দিয়েছেন একটু আপনার ফেসবুক আইডিটা কি সেটা একটু বলেন হ্যাঁ এমডি নুর নামে তাই না

আমাদের লেখা এবং আমাদের ভিডিও এগুলো তো নিশ্চয়ই উনি অনেকবার শেয়ার দিচ্ছেন তো আমি একটু ওনার ফেসবুক প্রোফাইলটাতে গিয়ে আমি একটু দেখতে চাই যে উনি কয়টা লাইভ শেয়ার দিচ্ছেন বা কয়টা ভিডিও শেয়ার দিচ্ছেন যেন অন্য মুমিনদের ইমানটা বাড়ে এটা আমি আপনার প্রোফাইলে ঢুকে একটু দেখতে চাই আপনি আপনার প্রোফাইলের লিংক দেন আমি দিব আমার লিংক দিব আমি কথা শেষ না না আপনি আগে লিংকটা দেন আমি একটু দেখি আপনার প্রোফাইলটা কয়টা লাইভ শেয়ার দিচ্ছেন কয়টা শেয়ার দিচ্ছেন

আপনি আরো ধার্মিক হ্যাঁ তাহলে আপনার কি এটা আপনার কি ধার্মিক হিসাবে এটা একটা নৈতিক দায়িত্ব না যে তাহলে যেইটাতে আপনার ইমান আরো বেশি মজবুত করে এবং এটা একটা ইজি পিজি কাজ তাই না এটা তাহলে আপনি বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে আপনার ভাই ব্রাদার বা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরও ইমানটা মজবুত করার দায়িত্ব কি আপনার না বা আপনি চান না যে তাদের ইমানটাও মজবুত হোক এই জন্য আসিফ ভাই দেখতে যাচ্ছে যে আপনি কয়টা শেয়ার দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আমি এখন বলি

আমি জানি এটা নিশ্চিত কারণ আপনিও বুঝেন যে এই লাইভ শুনলে মানুষের ধর্ম থাকবে না এই লাইভ শুনলে ইসলামের ইসলামের লুঙ্গিটা সরে যাবে এই সমস্যা এটা সমস্যা এটা নূর ভাই আপনি যে বলতেছেন আপনার ঈমান মজবুত হইছে তো এটার একটা প্রমাণ তো একটা দেখাইতে হবে না একটা নমুনা আপনি দেখাবেন সমস্যা আপনারা কাউকে কথা বলবেন না এটা সমস্যা না হ্যাঁ এটা অনেক সমস্যা আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি যদি স্পেসিফিক্যালি সেটা বলেন তাহলে আপনাকে অনেকক্ষণ কথা বলতে দিব এটা আমি বলছি এরপর কিন্তু আপনি আমার আমার

কেটে তো দিবো না আপনার প্রোফাইলটা দেখবো তারপর আপনার কথা শুনবো আমরা হ্যাঁ এই জন্যই আপনাকে কথা রাখছি দিন দা ভাই এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় যে উনার উনি যখন একটা দেখবে যে এক জায়গায় এই লাইভটা শুনলে ইমান অনেক বেড়ে যাচ্ছে ইমান আমরা তো এই কারণে বেসে চলেও যেতে পারি বুঝছেন আমরা যে এইভাবে মুমিনদের ইমান বৃদ্ধি করছি ওনার তো উচিত যে বিভিন্ন ইসলামিক গ্রুপ ইসলামিক পেজে গিয়ে গিয়ে আমাদের লাইভটা শেয়ার দিয়ে আসে ভাই এই লাইভটা শুনেন তাহলে আপনাদের সবার ইমান অনেক বেড়ে যাবে ইমান পোক্ত হয়ে যাবে এটাই তো একজন সাধারণ মানুষের করা উচিত নাকি দিন দেওয়া ভাই কি বলেন আপনি অবশ্যই অবশ্যই আমি তো সেটাই দেখতে যাচ্ছি আমিও মানে উৎসুক দৃষ্টি নিয়ে বসে আছি যে

উনি জানে যে ওনার উনি যদি আমাদের লাইফ শেয়ার দেয় তাহলে ওনার নবীর লুঙ্গিটা খুলে যাবে ভরা ময়দানে এবং নবীর যে লুচ্চা ছিল এটা সবার কাছে প্রকাশ হয়ে যাবে এই কারণে উনি কখনো শেয়ার দেন না চুপি চুপি আমাদের লাইভে এসে শুনে যে নাস্তিকদের কেমনে গালি দাউন যায় এবং এই নাস্তিকদের লাইভে এসে মিছা কথা কেমনে কেমন যায় এই এইটা উনি মানে এই চালাক উনি করে বুঝছেন চলে গেছে হায় হায় ফারজ ভাই মিস করলো পজিশানে এই জন্য তো বুঝছিলাম ভাই হউক ভাই আমি আপনাদের মনে মজাটা নষ্ট করে দিলাম আমি আমি এই প্রশ্নটা শুনা এই কথাটা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না যে এটা মানে কেমনে সম্ভব যে আমাদের লাইফ শুনে যদি ইমান বৃদ্ধি পায় তাহলে তো আমাদের ইয়া করা উচিত বেশি বেশি শেয়ার দেওয়া উচিত বিভিন্ন ইসলামিক গ্রুপে আমাদের লাইফটা শেয়ার দেওয়া উচিত তাহলে আমাদের লাইফে তো লাখ লাখ মানুষ থাকতো তাই না সেটাই ভাই যে আসো নাস্তিকের কথা শুনো শুনে আরো ইমান বাড়া যাব ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম আমি কথাটা বলতে আসছিলাম

সেটাই আমরা সবাই তো তাহলে তাহলে তো আমাদের কথাবার্তার প্যাটার্ন চেঞ্জ করা উচিত না আমার তো মনে হয় আমাদের কথাবার্তার প্যাটার্ন না তাদের আরো বেশি শেয়ার করা উচিত না সে কি মানে আমার কথা হচ্ছে সে কি মানে 6 বছরের মেয়েকে বিয়ে করার পারমিশন আছে এটা জানতে পারার পর তার বৃদ্ধি হয়ে গেছে এই ধরনের কিছু এটা তার কাছে দরকার ছিল হ্যাঁ আমাদের সবারই জানার ইচ্ছা ছিল কিন্তু সে তো আর কি দৌড় বাকি কি না আসলে মিস হয়ে গেল জিনিসটা আচ্ছা ঠিক আছে হাই হতাশ করে লাভ নেই লেটস মুভ অন